মানুষকে আমার ড্রেসটাও আবার আইসক্রিম মনে করে নাকি একই টাইপের আচ্ছা মোবাইলটা একটু দিও তো একটা জিনিস দেখি আমি বিস্পিলাই এখন এরাকিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ড পেজ থেকে চলে আসছি লাইভ যে যেখানে আছেন একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যেতে হবে দেখেন চলে আসছি কি নিয়ে হ্যাঁ শুধুমাত্র আইসক্রিম না বৃষ্টির দিনে শুধু আইসক্রিম খাওয়াবো না আপনাদেরকে সাথে গেছে গরমও খাওয়াবো হ্যাঁ তো আপারা যারা আছে তাড়াতাড়ি করে একটু বলে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা আবার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে একটা রিয়েক্টার শেয়ার দিবেন কারণ কি কন্টেস্ট চলছে আর কন্টেস্ট খেলে ফ্রিতে একটা ড্রেস দেওয়ার সুযোগ কিন্তু থেকেই যাচ্ছে কী করতে হবে এসেই লাইফটা নিজের টাইম লাইনে শেয়ার করতে হবে আর প্রোফাইল শেয়ার করতে হবে আরে কি বলে মানে টাইম নিজের টাইম লাইনে শেয়ার করতে হবে গ্রুপ শেয়ার করতে হবে কোনো টার স্ক্রিনশটটা ইনবক্সে দিয়ে দিতে হবে সেই সাথে লাইফটা একটু রিয়েক্ট দিতে হবে ওকে এই হচ্ছে গিয়ে কথা আপনারা প্লিজ সব আপুরা যারা হচ্ছে গিয়ে কনটেস্টে খেলছেন লাইফ চলাকালীন সময় কিন্তু স্ক্রিনশটটা ইনবক্সে দিয়ে দিবেন ঠিক আছে গ্রুপ শেয়ারের আর হচ্ছে গিয়ে আপনার প্রোফাইল শেয়ারের দেখেন কতগুলি কালার কারা কারা জানি লাস্ট কোন কোন কালার পান নাই এরকম কিছু একটা হয়েছিল তাই না আজকে দেখেন কতগুলি কালার দেখিয়ে দিব আইসক্রিমে সেই সাথে আমার পরে ড্রেসটা তো আপু আছেই তো আপনারা কি করবেন তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে যেই যেই ড্রেস নেবেন অর্ডার করে ফেলবেন সেই সাথে আমি একটা সুন্দর ড্রেস পরে আছি খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসটা আগে আগে হচ্ছে গিয়ে আমার পরাটাই দেন হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে ওগুলি দেখাই তো আমার পরা ড্রেসটা আপুদের হচ্ছে গিয়ে অনেকই ভালো লাগবে ড্রেসের সাথে সাথে সালোয়ারের মতো কাজ আছে খুব সুন্দর আমি একটু ডিজাইন টিজাইন করে বানাইছি আর মনে হয় দেখতে ভালো লাগতেছে না একবার ডিফারেন্ট একটা এবার হচ্ছে গিয়ে নেক ডিজাইনটা করেছি হোপসো পছন্দ হবে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন তো কে কে আসছে দেখি আপুদের কয়েকটা কমেন্ট পড়ে নেই হ্যাঁ যারা আসছেন এসে রিয়েক শেয়ার দিয়ে স্ক্রিনশটটা দিয়ে দিয়ে নিন বক্সে প্রোফাইল শেয়ারের আর হচ্ছে গিয়ে গ্রুপ শেয়ারের মিলাল হালদার আপু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি যাচ্ছি আমি আপু আলাইকুম আসসালাম কেমন আছো আয়সা আপু ভালো আছি সময় আপু হাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছে হানিফুল ইসলাম ভাইও জয়েন হয়ে গিয়েছে আর চৌধুরী আপু লিখছে হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি মনে হচ্ছে না যে অনেক দিন পরে মনে হয় দেখা হ্যাঁ বিগত দেড় মাস যাবত তো মনে হয় টানাই লাইফ করছি কোনো ছুটি নিচ্ছি না গতকালকে হচ্ছে গিয়ে ছুটি নিয়েছি কিন্তু জানেন একটা মিনিট রেস্ট নিতে পারি নাই সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটিয়েছে তবে অনেক মিস করেছি মনে হয়েছিল মাঝে মাঝে যে এখন তো লাইভের টাইম আমার এখন তো লাইভে থাকার কথা ছিল আমি কোনোভাবে আপনাদেরকে জানাইতে পাইনি যে লাইভে আসতে পারবো না হ্যাঁ মানে কেউ যদি অপেক্ষা করে যারা যারা ছিলেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কালকে খুব প্রচন্ড পরিমাণ ব্যস্ততার মধ্যে ছিলাম পারবিন আপু ওয়ালাইকুম আসসালাম নিশা আফরোজ রানি আপু হাই কি খবর কেমন আছে আপনাদের হ্যাঁ তারপর উমে আয়শা হক আপু লিখেছে ওয়াও ওকে তামন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে জানাতুল ফেরদোস আপু হাই কি খবর কেমন আছেন তারপর যে রিমু খান আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম এই ড্রেসটা আমার আছে অনেক সুন্দর হ্যাঁ এই যে ইয়ানা আইসক্রিম ড্রেসগুলি না এক হাজার পঞ্চাশ টাকা কি ডিজিটাল হাতে পাইছি জাস্ট দারুন थैंक यू सो मच ओ जे यार তোমার হচ্ছে কি জানো এথিনেক্স হয় মনোহাইড্রেসটা কে আসে না ইয়া লক লক করা না তো ও হ্যাঁ আচ্ছা তাহলে মানে এখান থেকে কোনটা কোনটা tyle নিয়ে যান আচ্ছা সমস্যা নেই তাহলে কোনটা আছে ওটা এখানে রাইখা বাকিগুলো নিয়ে নেন তারপরে হচ্ছে কারকেকে আর আসছেন আপু আজকে মেমন ছয় দিন হয়ে গেছে এখনো ড্রেস হাতে পেলাম না আই হাই সে ড্রেস আমি নিজেই দেখেছি যে ইয়া করেছে সেন্ড করে দিয়েছে কি হয়েছে তাহলে তো বুঝতেও পারতেছি না আল্লাহ রে আল্লাহ তোমাকে মনে হয় এসসি আমি আপু যে আমার ছোট ভাই ফোন দিছিল লাস্ট তাই না একটা ড্রেস সম্পর্কে জানানোর জন্য তো ওই দিনই হচ্ছে কি যখন তুমি কনফার্ম করলা যে নিবা কি নিবা না ইয়াটা মনে হয় জানতে চাইছিল তো যখন তুমি মানে কনফার্ম করলো ওই দিনই কিন্তু দিয়ে দিয়েছে তাহলে মানে কি হয়েছে ব্যাপারটা মানে বুঝতেছিও তো না অনেক দিন হয়ে গেল একটু দেখ এখন একটু খোঁজ নাও তো আরফ মোল্লা আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা অনেক আপুরা জয়েন হয়ে গিয়েছে তারপরে হচ্ছে মাইমুন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ সব আপুদের জয়েন হওয়ার জন্য তারপরে কি লিখছে যে আপু তোমার ড্রেসগুলো এত সুন্দর কেন আর তুমি আমাকে একদিনও উইনার তিন বছর ধরে আমি আছি তারপরে একবার উইনার হতে পারলাম না এবার যদি উইনার হই আমি সত্যি সত্যি তোমার আচ্ছা উইনার না আপু উইনার আসলে মিতু আমি কাউকে দেখে তো নেই না হ্যাঁ এইখানেই হচ্ছে গিয়ে আপু মানে আটকে যাই আমি হ্যাঁ কাউকে তো আর দেখে নেই না আপু যার কারণে হচ্ছে গিয়ে যার নাম উঠছে লটারিতে সেই উইনার হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে ব্যাপারগুলি আচ্ছা আমি যেই ড্রেসটা পরে আছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আপু ড্রেসটা ফুল কটন এর মধ্যে এটা দিয়ে মানে আপাতত হচ্ছে ইয়ানো অর্ডার জন্য স্টকটা দাও আর এরপর আমি আবার ছবি তুলতেছি এই রনি আক্তার আপু কমেন্ট পরে ফেলেছি কিন্তু ঠিক আছে হ্যাঁ আপু আমি যে ড্রেসটা পরে আছি এটা দিয়ে স্টার্ট করি ড্রেসটা না শেডিংটা সুন্দর কিন্তু অনেক তাই না আপু খেয়াল করেন একবারে লাইট ডিপ মানে মানে তিনটা কালার শেড মেবি এখানে হচ্ছে একটা আসলে পুরোটাই কয়েক জলপাই কালারের মধ্যে এখানে একটু লাইট তার থেকে একটু ডিপ তারপরে আর একটু ডিপ নিচের পুষণটা আর একটু ডার্ক কালার তাই না কয়েকটা কালার শেডিং এর মধ্যে কিন্তু আছে এই ড্রেসটা পুরোটা ড্রেসে এইভাবে করে আপু তোমার একটা সেলফ প্রিন্ট করে দেওয়া আছে পুরোটা ড্রেসে গলাটার মধ্যে এই কাজটা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স একটু কাজটা দেখো মিহি জমানো কাজ মানে ফিনিশিংটা হাতে পাওয়ার পরে আরও ভালো বুঝতে পারো আমি ক্লোজ ভিউ দেখাই দিচ্ছি যেন আপু কাজের ফিনিশিংটা বা সুতার যে ব্ল্যান্ডিংটা এটা যেন ভালো মতো বুঝতে পারো আবার যে ভেতর সিকোয়েন্স এমন এমনভাবে বসাইছে যে তুমি হচ্ছে গিয়ে নখ দিয়ে যে একটু আলগা করবা ওটাও হচ্ছে গিয়ে আসলে হবে না ঠিক আছে খুব মজবুত ভাবে নাহিত নাহার আপু কেমন আছো এই যে পরে ফেলেছি মনে কষ্ট এখন আলিম শেখ দ্বারা সুন্দর এ তো গলার আপু মজবুত জমানো একটা কাজ আছে সিকোয়েন্স ওয়ার্ক সহ দেন আপু এটা ড্রেসের অল ওভার লুকটা আমি কি করেছি আপু ড্রেসটা যখন মেক করেছে আমার হচ্ছে গিয়ে টেলর মামা বলেছিল যে সালোরের কাপড়টা মানে এক কালার কাপড় দিয়ে এই ডিজাইনটা করবে আমি বলেছি যে না যেহেতু ড্রেসের কালারটা মানে কয়েকটা কালার শেডিং এ লাইট ডিপ করে তো একবারে নিচের যে পোর্শনটা ডার্ক কালার এই মানে ড্রেস আ মেক করার সময় সাইডে তো আপু অনেক কাপড় কাটা পড়েছে তো এই ডার্ক কালারটা দিয়ে যেন ডিজাইনটা করে এই যে দেখেন এই ডার্ক কালারটা দিয়ে কিন্তু আমার গলার এখানে পাইপিনের মতো মতো করেছে করে করে এই যে দেখেন আপু এরকম এরপর হচ্ছে গিয়ে এক সাইডে এরকম লুপ দিয়ে এখানেও কিন্তু লুপ দিয়ে দিয়েছে যার কারণে এই যে আপু দেখেন মাঝখানে যে স্পেসটা এই স্পেসটা বন্ধ হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে গিয়ে কাজটা পুরো চাপা এরকম মনে হচ্ছে না তো আপনারাও কিন্তু চাইলে আমার মতো এভাবে করে ডিজাইন করে নিতে পারেন দেখতে অনেক সুন্দর লাগবে কিন্তু ওকে পুরোটা ড্রেস মানে খুব মানে মানে ডিফারেন্ট একটা লুক এসেছে আর হচ্ছে আমার কাছে খুব ভালো লাগতেছে আপু জানেন কিন্তু আনফরচুনেটলি কি করছে জানেন এই ড্রেসটা না আপনার হচ্ছে গিয়ে ফ্রি সাইজের মাপ দিয়ে বানাইছে আমার বডি মাপের বানাই নেই আই মিন হচ্ছে গিয়ে এই ড্রেসটা আমার স্টক মানে শেষ হয়ে গেলে আমার পরা এটা ইউজ ড্রেস হিসেবে সেল করে ফেলতে হবে এত সুন্দর করে বানাইলো ড্রেসটাও আমার কাছে এত ভালো লাগছে কিন্তু আমি নিজে পড়তে পারবো না ইউজ ড্রেস হিসেবে এটা সেল করে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা দেখেন আপু কেউ না কেউ তো পাবেন যখন ইউজ ড্রেস সেল করব আচ্ছা এটা আপনার ড্রেসের ব্যাক পার্টটা ওকে ব্যাক পার্টও এরকম কয়েকটা কালার শেডিং এর মধ্যে কিন্তু আছে হাতাটা এবার দেখবো আমরা যে এরকম লাইট ডিপ শেডিং এর মধ্যে তো আছে সেই সাথে ডিজিটাল ফ্লোরাল করে দেওয়া এই যে that can কয়েকটা কালারে ডিজিটাল ফ্লোরাল করা হ্যাঁ মানে আমরা ফ্রন্টে ব্যাকে জাস্ট এরকম লাইট ডিপ শেডের শেডের একটা প্রিন্ট মধ্যে লাইট ডিপ প্রিন্টের সাথে সাথে কালারিং ওপরে ডিজিটাল প্রিন্ট পেয়েছি যেটা কিনা এই যে দেখেন আমার হাতার মধ্যে আছে ফোর কোয়ার্টার হাতা দিয়েছি এটা ফুল হাতা দিতে পারবেন আলহামদুলিল্লাহ আলিজা ভালো আছে আপনাদের সবার দোয়ায় দোয়া করবেন ওর জন্য যেন সুস্থ সবল থাকতে পারে বাচ্চা আমার এটা হচ্ছে গিয়ে ড্রেসটার অল ওভার লুকটা তাহলে কে আপনারা যেভাবে খুশি ড্রেস মেক করতে পারবেন আমি যেমন আমার মতো একটু মেক করে নিয়েছি জামাটার বডি আপনার সত্তর প্লাস লম্বা টাপু ছেচল্লিশের মতো হবে এইটা ওড়না টাপু ওড়নাটাও লাইট ডিপ শেডের মধ্যে কিন্তু হবে আই মিন হচ্ছে গিয়ে এটা রিয়াকুইজ আচ্ছা আপনার এই যে ওর যদি দেখেন মিডেল সম্পূর্ণটা ডার্ক কালার কিন্তু আছে তাই না আপনার জলপাইয়ের আর আঁচলের দিকে লাইট লাইট টোনের গিয়ে আঁচলের পোষণটা এইরকম একটা ডিজাইন করেছে নিমকি টাইপের নাকি বক্স টাইপে যাই হোক কিছু একটা ডিজাইন করেছে সেই সাথে ওনার চারিপাশে আপনার এই যে এভাবে করে একটা ক্রুশের লেস ওয়ার্ক কিন্তু করে দেওয়া আছে এটা একেবারে নিউ লেটেস্ট একটা ডিজাইন শশী সাহেব আপনি তোমার পরা ড্রেসটা ইউজ ড্রেস হিসেবে আমি নিতে চাই আপু আগে তো স্টকটা শেষ হোক তারপরে আমি ওটার পরের কথা বলেছি এখন তো আপু কিছু বলি নাই এখন আমি সেল করব না তো আপু ড্রেস একবার ডিক্লেয়ার দিবে যে এটা রিস্টক হবে না তখন হচ্ছে গিয়ে ইউজ ড্রেসটা আপু সেল হব করব এই হচ্ছে গিয়ে কথা আচ্ছা এটা আপু তোমার অল ওভার লুকটা ঠিক আছে ওড়নাটাও বড় আছে আচ্ছা ম্যাটেরিয়ালি বলি না এই জামাটা ওড়নাটা আর আপু এই যে সালোয়ারটা টোটাল থ্রি পিসটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন কটনের মধ্যে একবারে প্রিমিয়াম কটন পাকিস্তানি আপনারা হচ্ছে গিয়ে কটন ড্রেস যারা পরেন ডিজিটাল প্রিন্টের তারা এটা খুবই পছন্দ করবেন খুবই কারণ আপনার ম্যাটেরিয়ালটা অনেক ভালো অনেক হ্যাঁ সুপার কমফোর্টেবল হবে ইনার পড়তে হবে না ওয়াশে কোনো ধরনের রেস্ট্রিকশনে এবার আসি সালোয়ারটাতে যাওয়ার মধ্যে তো একটা পেটানো গলার কাজ তো আমরা পেয়েছি সালোয়ারটার মধ্যে আপু এই যে ড্রেসের সাথে ম্যাচিং সুতার কাজ আছে আবার যেহেতু হাতাটার মধ্যে আপু মাল্টি কালারের কাজ জানো তো আদি বাপু কেমন আছো এই যে দেখেন তো হাতাটার মানে এই এই ডিজিটাল মাল্টিকালার একটা এমব্রয়ডারি ওয়ার্ক করেছে কত চৌড়া কাজটা খেয়াল করেছেন কি আপু হ্যাঁ কতটা চওড়া আপনারা এখানে ওয়ার্ক করে নেবেন দেখতে আরো বেশি সুন্দর লাগবে এখন একটা কথা আপুদেরকে বলি যে মানে আমি না খেয়াল করি নাই যে এই ড্রেসে যে আপু সালোরে এরকম কাজ আছে হ্যাঁ আমি না একটা মিস্টেক করে ফেলছি আপু এই সালোরটা না আমার ড্রেসের সাথে বানাই নাই আপু আমি মনে করছিলাম যে এক কালারের সালোয়ার খেয়ালও করি নাই তারা মধ্যে তো মানে আমার সালোরটা বানানো হয় না এই কারণে আমি এক কালার সালোর দিয়ে পড়ছি বাট আপনার কাছে যে যাবে আপু এই সালোয়ারটা দিয়েই যে এরকম সুন্দর কাজ করা একটা সালোয়ার কিন্তু আপনার কাছে যাবে ঠিক আছে তো এটা যার চাই অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর কালারটা আপু যেই কজন আপুরা নেবেন জিতে যাবেন যদিও এটার স্টক আহামর যে অনেক বেশি তা না রিস্টক হবে কিনা এটাও যদিও আমি শিওর বলতে পারছি না এই মুহূর্তে তবে আমার কাছে এই মুহূর্তে স্টক এটার কমই আছে যেই কজন আপু নিবেন এখনই ম্যামো দিয়ে দিবে এখনই যারা যারা নিবেন স্টক কম আছে তো একবারে শেষও হয়ে যাবে তো কারা কারা এটা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলবেন জামাটার বডি সত্তর প্লাস লম্বাটা আপু ছেচল্লিশ এর মতো হয়ে যাবে হাতাটা ফুল হাতা দিতে পারবেন যদি আমি ফোর কোটের করে বানাইছি ওনারটা কটন ওনার চড়াটা আছে ওনার চড়াটা আছে আটত্রিশ আর লম্বাটা ছিয়াশি ওনার চারি পাশে আপনার ক্রুশাল লেস ওয়ার্ক করা সালোরটা কটনের মধ্যে সালোরের মধ্যে এরকম কাজ করে দেওয়া কিন্তু আছে তাড়াতাড়ি আপু পাঁচশো টাকার মধ্যে আমার কোনো থ্রি পিস নাই আপু সাড়ে ছয় আমাদের হচ্ছে কি ডিমন্ডনে সাড়ে ছয়শোর থেকে স্টার্ট ঠিক আছে ড্রেসের প্রাইস পাঁচশো টাকার কিছু আপু হবে না আমার কাছে সরি হ্যাঁ আচ্ছা তো এই গেল অল ওভার লুকটা ঠিক আছে খুবই সুন্দর আপু ড্রেসটা যেটা কিনা আমি পরে আছি যে কজন আপু নিবেন এবার আসি প্রাইজে হ্যাঁ আমি আপনাদেরকে শুরুতেই বলেছি আপু যে পাকিস্তানে যে টেকচার আছে লন কটনের ওই রকম দিয়াপু করা অনায়াসে এটা সতেরোশো আঠারোশো সেল হয়েই যায় কারণ অনেক বেশি কোয়ালি কোয়ালিটি ফুল হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল সেইখানে আমি এটা পনেরোশোর ঘরেও দিচ্ছি না আপু গলায় কাজ সালোরের মতো কাজ মানে সব আপুর জন্য এই ড্রেসটা যারা যারা নেবেন মাত্র চোদ্দোশো আশি টাকাও দিচ্ছি না আপু চোদ্দোশোর ঘরেই রাখবো না তেরোশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি মিস করবে না হ্যাঁ ঠিকই শুনেছেন আপু তেরোশো বিশ টাকায় আপু দিয়ে দিচ্ছি আমি না এই মাত্র খেয়াল করলাম যে যে সালোরের মধ্যে কাজ আছে আর তখনই মনে পড়লো আই হ্যাঁ আমি তো সালোয়ারটা বানাইনি নেই কিসের জন্য তাহলে বানাইলাম না সাললোটটা হচ্ছে কি এরকম বানাইলে দুই পায়ে এই যে কত সুন্দর কাজটা পড়তো আরও বেশি সুন্দর লাগতো না উমে হাবিবাপু হ্যাঁ এই যে কমন শো করছে তো পরে ফেলছি ঠিক আছে এই যে দেখেছেন খুব সুন্দর আপু সাললোটটা পুরোটা এরকম আপনার সলিডের মধ্যে থাকবে আর খালি পায়ের নিচের পশুরটা তো হচ্ছে কি এরকম এমব্রয়ডারি কাজ পাবেন ওকে মাত্র তেরোশো বিশ টাকায় সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন যে একজন আপু নিবেন নিয়ে নিন এটা কিন্তু এখনই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা আপনারা অর্ডার করবেন এখনই ম্যামো পেয়ে যাবেন আজকেই আপনাদের ড্রেস পাঠাই দিতে পারবে ঠিক আছে আজকেই আপনাদের ড্রেস পাঠাই দিতে পারবে সো আপনারা হচ্ছে গিয়ে অর্ডার করে ফেললেন ঠিক আছে দেখেন ড্রেসটা পরেছে যে কি সুন্দর লাগতেছে আপু ওড়নাটা না মানে বড় তো অনেক যার হচ্ছে ধরেন যে আমি ওড়নাটা মাথায় কাপড় দিয়ে আপু নিব দেখেন আপু মাথায় কাপড় দিয়েও আপু সুন্দর আরো বেশি ভালো লাগতেছে ওনার চারিপাশে তো আপনার এই যে এরকম ক্রুশের লেস ওয়ার্ক করে দেওয়া যায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না আপু মানে কালার শেডিং থেকে শুরু করে মানে অনেক সুন্দর অনেক সুন্দর জিনিসটা যতটুকু বলবো আমার মনে হয় যে কমই হয়ে যাবে তো আপনারা মিস করবেন না ফার্স্ট অর্ডার করে ফেলবেন যদি ড্রেসটা ভালো লেগে থাকে ওকে মাত্র কততে পাচ্ছেন তেরোশো বিশ টাকায় মিস করবেন না পুরা খুব সুন্দর ড্রেসটা আছে চলেন এবার হচ্ছে কি আমরা আপনাদেরকে আমাদের সেই ভাইরাল ড্রেস না ওটা দেখায় ভাইরাল কালারটা দিয়ে স্টার্ট করছি আপু এগুলি তো আপনারা হচ্ছে কি জানেনি আমি খালি মানে এটা সব ডিটেলস তো আপনারা দেখেছেন আমি গত মঙ্গলবারে এটা লাইভ করে দিয়েছিলাম দেন শেষ হয়ে যায় অনেক আপুরা পায় না যার কারণে হচ্ছে আমি আবার এটা রেজিস্টোর করে দিয়েছি সব কটা কালারই ইনস্ট্যান্ট অ্যাভেলেবেল আছে অর্ডার করলেই পেয়ে যাবেন ম্যামো সহ একবারে আজকেই ড্রেস পাঠাই দেবে তো অনেকগুলি কালার দেখাই দিব ধিপ ধাপ করে আপনারা তাড়াতাড়ি করে অর্ডার করবেন কারণ এই ড্রেসটা আপু অনেকদিন পরে এসছে তো থাকে না আপু শেষ হয়ে যায় ড্রেস বুঝছেন যারা এখন পর্যন্ত আপু শেয়ার দেন না একটু দিয়ে দিয়ে আপু ঠিক আছে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে পুরো ড্রেসে সুতার কাজ আপনার হচ্ছে গিয়ে ভেতরে দেখছেন একটা শাইনিং দিচ্ছে কিন্তু মাল্টি কালার সিকোয়েন্স ওয়ার্ক করা পানি কালার সিকোয়েন্স কিন্তু শাইন দিবে মাল্টি কালার এটা আপু ফ্রন্ট প্যারটা এটা আপু ড্রেসের ব্যাক পার্ট এটা আপু ভাইরাল ড্রেসের ভাইরাল যে অ্যাকুরেট কালারটা ছিল সেটা ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ জানাতো ফেরু সনি আপু একটা জায়গা বেশ আমি আক্তার আপু থ্যাংক ইউ এটা আপু স্লিপ দেওয়ার পাটা এই ড্রেসগুলি কি আপু পরে আরাম তো ভাইরাল ড্রেসগুলি পরে তো আরাম যার কারণ হচ্ছে গিয়ে সবাই অনেক পছন্দ করে হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা আপনি দিতে থাকেন তাড়াতাড়ি করে কারণ এগুলি আমরা এর আগে দেখেছি তো বেশি সময় নিব না তাহলে সবগুলি দেখে পারবো না এটা হচ্ছে কি আপু আপনার ওড়নাটা পুরোটা অন্যের গুলো সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট কটনের মধ্যে ওনার চারিপাশ হচ্ছে এরকম লেস ওয়ার্ক করে দেওয়া কিন্তু আছে ওকে বড় সরু আছে নাম স্ট্যান্ডার্ড মেজারমেন্টের হ্যাঁ এইটা হচ্ছে কি আপনার সালোয়ারটা সালোয়ারটা তো এই যে এভাবে করে চিকেনার কাজ করে দেওয়া থাকবে আপনাদের এই দেখেন অল ওভার লুক কাটওয়ার্ক করে নেবেন দেখতে ভালো লাগবে এত সময় নেন पार्सल पढ़ते शैमोल छाया पु हैं आपने जो बोल रहे গতকালকে শুক্রবার আমাদের অফিস বন্ধ ছিল শুক্রবারে কারোর আপু আমরা মানে টোটালি অফিসই তো বন্ধ কারোর পার্সেল তো আমরা শুক্রবারে পাঠাই না একটা দিনই হচ্ছে গিয়ে আপনার এদিকে যেমন লেটটা হয় আর সারা সপ্তাহের কথা যদি বলেন মানে যেই প্রোডাক্ট আমার হচ্ছে গিয়ে পার্সেল করতে বা ম্যামো দিতে আমার একদিন দুদিন সময় লাগবে অ্যাটলিস্ট আমি ওটা লাইভের মধ্যে ইনস্ট্যান্ট বলে দিই যেমন কিনা আজকের এই ড্রেসগুলি আমি কিন্তু বলেই দিচ্ছি আপু এখন যদি অর্ডার করেন এখনই ম্যামো পাবেন ইনস্ট্যান্ট আমার অফিসেই আছে ঠিক আছে তো আপু কিছু প্রোডাক্ট থাকে কি যে এখন পর্যন্ত ড্রেস রেডি হয় নাই ফ্যাক্টরিতে গোডাউনে রেডি হয় না বাট আমি লাইভের জন্য জাস্ট নিয়ে আসি একটা একটা করে যাই লাইভটা করে দিই এর মধ্যে তো রাতের মধ্যেই ওরা হচ্ছে রেডি করে দিবে বা কালকের মধ্যেই রেডি করে দিবে সমস্যা না একটা দিন পরে আপনাদেরকে আমি পাঠাবো তো ওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করে দেই আপু ঠিক আছে তো লাইভগুলি যখন দেখেন একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে দেখবেন যে আমার সব কিছু বলে দাও আপু ঠিক আছে আপনাদেরকে না ইনফর্ম করে আমি কোনো কাজ আপু করি না ঠিক আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন লাইভ তাহলে পেয়ে যাবেন যাই হোক এই ড্রেসগুলি এখন অর্ডার করলে এখনই পেয়ে যাবেন কারণ এই মুহূর্তে আমার অফিসেই আছে জাস্ট অর্ডার করবেন আপনাদের অর্ডারটা কনফার্ম করবে ম্যামো দিবে আজকেই সেন্ড করে দিবে ঠিক আছে অফিসেই যেহেতু আছে এটার প্রাইসটা আপু পড়ছে ভাইরাল ড্রেস আমাদের চোদ্দশো ছিল না আমরা কত জানিয়ে দিলাম ভাইরাল ড্রেস এগারোশো এগারোশো পঞ্চাশ টাকায় আপু হ্যাঁ এতদিন পর হচ্ছে ড্রেস আসছে আচ্ছা দাঁড়ান দেখি গিয়ে শ্যামল ছায়া না শ্যামল ছায়া এই যে দেখেন আপনার রবিবারে হচ্ছে গিয়ে মানে গত সপ্তাহের কথা গত সপ্তাহের কথা আপনাদেরকে দেখেন সবার সুবিধার একটু দেখাই দিই আমি ঠিক আছে এই যে দেখেন আপু পার্সেল কি এই যে দেখেন সানডে এই যে মানে আপনার হচ্ছে গিয়ে রবিবারে বিকাশ করেছে এই আপুটা দেখছেন তো রবিবার বারোটা আঠাইশে হচ্ছে গিয়ে আপু ইয়া করছে যে দেখেন বার মানে অর্ডার কনফার্মের তাকে হচ্ছে গিয়ে মেসেজ দিয়ে দিয়েছে তো এরপরে হচ্ছে গিয়ে আপু এখানে লিখেছে ছয়টা আপু পার্সেল কি পাঠাইছেন তো লিখে হয়েছে না আপু আগামীকাল পাঠাবেন জি ম্যাম লিখেছে ঠিক আছে তো রবিবারে আপু হচ্ছে গিয়ে অর্ডার করেছে সোমবার তাকে এই যে ম্যামো দিয়েছে ওকে এই যে সোমবার হচ্ছে গিয়ে তাকে ম্যামো দিয়েছে ওকে এরপরে মানে ম্যামো দেওয়ার পরে হচ্ছে কি আবার উনি বলতেছে এটা অ্যাড করেন এটা অ্যাড করতে কিনা আমি যাই না ও আচ্ছা এটা ছিলই না এই কারণে ওনাকে বলা হয়েছে যে এটা নাই তো এই যে আপু দেখেন তো মানে সোমবারে অর্ডার করেছে রবিবার অর্ডার করছে সোমবার হচ্ছে গিয়ে তার ড্রেস আমরা ম্যামো করে পাঠাই দিয়েছি তো এতটুক সময় কি আপু আপনার কাছে অনেক বেশি হ্যাঁ এতটুক সময় তো বেশি না আপনি যেদিন মানে বিকাশ করেছেন তার পরদিন আপনাকে মেমো দিয়ে ড্রেস পর দিনই ছেড়ে দিয়েছি আমরা ডেলিভারি বয় আপনার কাছে যেতে এখন যতটুকু সময় এ মানে আপনি আমরা কিন্তু আপু কিছু প্রোডাক্ট আমি লাইভ করি আগে দুই দিন আগে প্রোডাক্ট আসার আমি বলে দিই লাইভে যে দুই দিন পরের থেকে ম্যামো পাবেন তো দুই দিন পরে হচ্ছে গিয়ে ম্যামো যায় এরপরে আপনার মানে ড্রেস পেতে পেতে আরো তিন দিন মানে পাঁচ দিনের মতো অলমোস্ট পাঁচ দিন ছয় দিনের মতো সময় লাগে তাহলে তারা কি বলবে জিনিসগুলি আপু আপনাদের সবার উদ্দেশ্যেই বলতেছে জিনিসগুলিকে হচ্ছে গিয়ে বেশি মানে আসলে ঘোলাটে বা বেশি হচ্ছে গিয়ে কঠিন না করে একটু সহজভাবে দেখবেন আপনার আপনার অর্ডার করেছেন আপনার অর্ডারটা কনফার্ম করতে বলে আপু আমার লাভ আপনার প্রোডাক্টটা যত তাড়াতাড়ি আমি হ্যান্ড ওভার আমার লাভ কারণ কি এই যে প্রোডাক্টটা আপু এখন তো কাপড় হয়ে আছে কিন্তু আপনার হাত পর্যন্ত গেলে কিন্তু এটার কাপড় থাকবে না টাকায় রূপান্তর হয়ে আমার কাছে আবার ফেরত আসবে যে টাকাটা মেনলি বিজনেস হিসেবে মানে আমি মানে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমার ওই টাকাটাই কিন্তু দরকার সেটাকে আবার আমি মানে আপনার কি রি করতে পারবো তাই না একটু ব্যাপারগুলি হচ্ছে গিয়ে বুঝবেন তাহলে দেখবেন যে অত বেশি কঠিন কিছু না ঠিক আছে একটু সময় দিবেন এতটুকু সময়ও যদি অনেক বেশি মনে হয় আপু ঢাকার বাহিরে সেখান থেকে তো আপু ইনস্ট্যান্ট দেওয়া সম্ভব না প্রাইস বলেন হ্যাঁ আপু বলে দিচ্ছি প্রাইস আমি যেটা পরে আছি আমি যেটা পরেছি তেরোশো বিশ টাকা ঠিক আছে আমার পরে ড্রেসের সালোরের মধ্যে পর্যন্ত কাজ আছে আইসক্রিম ড্রেস দিয়েছি এগারোশো পঞ্চাশ টাকায় পছন্দ হলে তাড়াতাড়ি অর্ডার করবেন এই ড্রেসগুলি হচ্ছে গিয়ে মানে ট্রেন্ডিং এ এটা মনে হয় থাকবেই ঠিক আছে এটা চল মনে হয় কখনো যাবে না অনেক আপুরা পরেছেন কিন্তু তারপরও মনে হয় পরে শখ মিটে না কারণ কি জানেন আপু কারণ হচ্ছে গিয়ে পরে অনেক বেশি আরাম ঠিক আছে এইগুলির ফ্যাব্রিকগুলি পরে অনেক বেশি আরাম এই হচ্ছে কি আপনার সালোয়ারটা সালোয়ারের হচ্ছে কি আপনার কাজ আছে সালোয়ারের পায়ে এই জাপু এরকম চিকেন কারি কাজ করে দেওয়া আছে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে যদি ড্রেসগুলি ভালো লেগে থাকে এগারোশো পঞ্চাশ টাকায় আইসক্রিম ড্রেস হ্যাঁ মিস তো করা যাবেই না বরঞ্চ তাড়াতাড়ি অর্ডার করতে হবে কারণ একসাথে এতগুলি কালার না হলে কিন্তু আপু শেষ হয়ে যাবে ঠিক আছে ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন কিন্তু জলদি জলদি করে আচ্ছা এখন হচ্ছে গিয়ে আপু আরেকটু ফাস্ট দিতে হবে এটা হচ্ছে গিয়ে আপু আপনার ডিপ পার্পল টাইপের একটা কালারের মধ্যে এটা পার্পল নাকি ব্লু কি বলবো আমি আসলে বুঝতেছি না হাতা তো এক্সট্রা আছে বডিতেও কাপড় অনেক বেশি আছে হ্যাঁ যে আমার বডিতে থাকবে আশি প্লাস বডি লম্বা টাপু ছেচল্লিশ সালোরে কাজ করে দেওয়া আছে হাতাটা আপু ফুল হাতা হয়ে যাবে জানাতুল আদি কি জানি লিখছে আমি কমেন্টটা মিস করে ফেলছি আর অলরেডি কমেন্টটা চলে গেছে একটু পরে আবার কমেন্ট করে নিয়েছি ওনার চওড়াও বেশি আছে লম্বাটাও বেশি আছে ওনার চারিপাশে লেস ওয়ার্ক মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপু এই ড্রেসটা আমি গত মঙ্গলবারে দেখাইছিলাম সবাই কিন্তু কালারগুলি দেখেছেন কিন্তু আপু ড্রেসগুলি শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর হচ্ছে গিয়ে লাইভ করতে পারিনি আজকে সবগুলি কালার এসছে দেখা দিচ্ছি ধিপধা পর এটা না আপু একবার সুন্দর একটা সফট বেবি এলো টাইপের কালার ঠিক আছে বেবি এলো টাইপের কালার ওনার চারিপাশে লেস ওয়ার্ক কিন্তু করে দেওয়া আছে ওকে বড় সড়ো ওনার নামাজি সালোরটা চিকেনের মধ্যে কিন্তু আছে আইসক্রিম ড্রেস আমরা এটাই কিন্তু পেয়েছি তো মিস করবেন না তাড়াতাড়ি অর্ডার প্রতিটা কালার ভাল লাগবে অলরেডি আমি এই নিয়ে চারটা কালার দেখালাম ল্যাভেন্ডার কালার মানে ভাইরাল ড্রেসের ভাইরাল কালার মিষ্টি কালার তারপরে ব্লু পার্পল মিক্সড একটা কম্বিনেশন আর এটা হচ্ছে বেবি ইয়েলো কালার এর মধ্যে আছে কততে দিচ্ছি এগারোশো আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে তেরোশো বিশ টাকা তেরোশো বিশ ঠিক আছে ফার্স্ট অর্ডার করে ফেলবেন আমার পরা ড্রেসের সালোরে কিন্তু আপু কাজ আছে ঠিক আছে আমার পরা ড্রেসের জামার গলায় তো কাজ আছে সেই সাথে আপু সালোরের পায়ে দেখেন কত চওড়া করে কাজ আছে আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে কি আপনার তেরোশো বিশ টাকা তেরোশো বিশ আমি একটু পরে আবার দেখাবো সমস্যা নাই আপনারা হচ্ছে কি এখন এটা দেখেন পিঙ্ক মধ্যে ওকে আদিবা সুলতানা আপু থ্যাংক ইউ সো মাচ পারবিন আক্তার আপু থ্যাংক ইউ সো এইগুলো এগুলো ওভার আচ্ছা এটাতে না যে পরিমাণ কাপড় আছে আপনারা কামিজ গোল জামা যেভাবে খুশি ড্রেস মেক করতে পারবেন সালোয়ারটা দেখেন আপু মানে এতটা ভালো লাগবে আপু কাটোর করে অনেক চওড়া হ্যাঁ কাজটা আপু মানে পায়ের কাজটা অনেক বেশি চওড়া কিন্তু হবে হ্যাঁ এই যে দেখেন কালার কস রং কিচ্ছু যাবে না এগুলি এগুলি খুব আরাম খুব আরাম জানেন এই কারণে এখন পর্যন্ত ভাইরাল ড্রেস মানে বা আইসক্রিম এই ড্রেসগুলোর থেকে এখন পর্যন্ত টিকে আছে এই কারণে ড্রেসের কোয়ালিটি অনেক ভালো থাকার কারণে যে যতই আমরা পড়ি না কৃষির জন্য এখান থেকে আসলে মন ভরে না ঠিক আছে এত কমফোর্টেবল এত আরাম আর আমি তো আপনাদেরকে কত রিজনেবল প্রাইজে দিয়েছি হ্যাঁ এটা বেশি সুন্দর তাই না কি আতিকা আতি আপু সব কালার সুন্দর ঠিক আছে আপু খুব বেশি মিস করেছি আমিও আপু আচ্ছা তারপর আমিনা আপু লিখছে আচ্ছা আমিনাপুর হচ্ছে না হুম 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 আচ্ছা এটা কার চাই অর্ডার দিয়ে দিয়েন কিন্তু ঠিক আছে এটা কার চাই অর্ডার দিয়ে দিয়েন ওকে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন আহ আসল আপু এই ড্রেসগুলো অনেক অনেক সুন্দর আপু দুটা ড্রেস দিলে ডিসকাউন্ট দিবা না গো রায়সা আক্তার আপু আমি অলরেডি মানে আমি বললাম তো এগারোশো পঞ্চাশটাকে দেখো আপু আমাদের এই কোয়ালিটি দিয়ে তোমাদেরকে কেউ আদৌ দেয় কিনা ভাইরাল ড্রেস আমাদের এই কোয়ালিটি দিয়ে ঠিক আছে দেখো আপু জাস্ট এইটুকুনি বলবো যে আমি কোয়ালিটিও কোনো ধরনের কম্প্রোমাইজ করি নাই কালার সুন্দর ডিজাইনও ভালো লাগবে সবকিছু মিলে আবার প্রাইজও তুলনামূলক আমাদের ডিমান্ড জোনে কম আপু তো এত কিছু করার পরে এরপরে আপু দুইটা নাও তিনটা নাও পাঁচটা নাও কিভাবে আমি ডিসকাউন্ট দিই আপু বলো আমি তো অনেক বেশি প্রফিট করছি না আচ্ছা প্রাইস এগারোশো পঞ্চাশ আপু এই ড্রেস পরেছি আমি আপনার থেকেই নি আসলেও অনেক ভালো সে যদি নোর আপু থ্যাংক ইউ যারা যারা শেয়ার করেছেন যারা যারা প্রোফাইল শেয়ার গ্রুপ শেয়ার একটু স্ক্রিনশটটা ইনবক্সে দিয়ে দেন যারা যারা শেয়ার করেছেন তারা হচ্ছে কি ইনবক্সে একটু স্ক্রিনশটটা দিয়ে দেন ঠিক আছে সব আপুদেরকেই বলছি স্ক্রিনশটটা দিয়ে দেন এটা ফুল স্লিভস হয় হবে তোমার কালেকশন শুধু থ্যাংক ইউ সো মাচ তোমার পর ড্রেসটা আপু আমার পরে ড্রেসটা দেখাই দিচ্ছি বাকি আর একটা ড্রেস আমাকে দেখাতে দাও ঠিক আছে তারপর আমি আমার পরে ড্রেসটাও দেখাই দিচ্ছি ভাইরাল ড্রেসের তলে একসাথে আমরা কতগুলি কালার দেখলাম আমরা ভাইরাল ড্রেসের ভাইরাল যে কালার ল্যাভেন্ডার সেটা দেখেছি মিষ্টি কালার দেখেছি বেবি ইয়েলো দেখেছি তারপর পার্পল ব্লু টাইপের দেখেছি পিঙ্ক কালার দেখেছি সিগ্রিন দেখেছি এটা আপু সিলভার গ্রে টাইপের কালার হ্যাঁ সিলভার গ্রে টাইপের দেখবো একটু পরেই দাঁড়ান ইনবক্স করে ফেলেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কটন হ্যাঁ রেস সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না অলরেডি সব আপুরা জানে কিন্তু হ্যাঁ আবারও নিতে ইচ্ছা করছে কিন্তু একটা আছে তাই নিতে সে নোর আপু এই ড্রেসের কথাও কথা জানো মানে আপুরা এত পরিমাণ ক্রেজি আমার ফ্যামিলির ভেতরেই কয়েকটা আছে মানে যে কয়টা কালার মনে হয় বের হয়েছে মানে ওখান থেকে ম্যাক্সিমাম কালারই মনে হয় আছে তা আমি খালে এটাই চিন্তা করি এক ডিজাইনের মানে এত কালার পরে লাভটা কি ডিজাইন তো সেই একই বলে কি কাপড় তো অনেক ভালো লাগে পরে তো আরাম ঠিক আছে এরকম বেশ কয়েকটা আমি কাস্টমারও পাইছি আমাদের ডিমান্ড জোনে একই ব্যক্তি যে তোমার মানে আর না হোক আমার হচ্ছে যখন যখন আইসক্রিম ড্রেস আসে কিছু কালার একসাথেই আসে ঠিক আছে কয়েকটা কালার মিলে তো ওমা মানে নেয় নেওয়া মিস নেই ঠিক আছে কালার গুলি কি করেন আপু আপু কাপড় গুলি পরে অনেক বেশি আরাম এই হচ্ছে কি কথা আপু মানে ডিজাইন এক হোক আর যাই হোক কোনো বেটার না কাপড় তো পরে আরাম আপু এই কারণে নিচ্ছি ঠিক আছে কারণ অনেক সময় জানার ইচ্ছা করে না যে আপু মানে আমার কাছ থেকে যারা যারা নিয়েছে আমার তো জানা আছে তো এই কারণে যেমন হচ্ছে কি আপু জিজ্ঞেস করা যে মানে কাউকে গিফট করার জন্য পরে বলে যে না নিজের জন্যই একই ডিজাইন আপু নিচ্ছে পরে নাকি আরাম পাওয়া যায় এই কারণে এই সালোয়ারের কাপড় দিয়ে আমি কামিজ ছাড় আলাদা কি করব। এক্স্যাক্টলি আপু আচ্ছা রাইসা আপু লিখছে তুমি ইনবক্স চেক করো আমি দুইটা ড্রেস অর্ডার দিব ওই দুইটা একটু দেখো রাইসা আক্তার আপু আপু মানে মডারেটর তো আসলে ইয়া দেখে মেসেজ দেখে একটু সময় দাও ওরে একটা কাজে পাঠাইছি আসলেই আমি চেক দাওয়াচ্ছি তুমি কোন ড্রেস দেবো ওটার স্ক্রিনশট সহ অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে রাখো ব্যাস হয়ে যাবে এইটা হচ্ছে কি আপনার মিস্টেক কালার এরপর আমি আমার পুরো ড্রেস দেখায় দিচ্ছি আপনাদেরকে এটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে ইয়া আপু আর শেয়ার কি করছেন একটু শেয়ারটা করে দেন না প্লিজ এই যে দেখেন এভাবে করে চিকেনের কাজ করে দেওয়া কিন্তু থাকবে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে জানাতুল তানি আপু লেখছে যে তোমার ড্রেসগুলো দেখে ভাবতেছে আমি শাশুড়ির ননদ আমার মা একইরকম ম্যাচিং করে ড্রেস ইচ্ছা করছে হ্যাঁ আপু অবশ্যই কেন না করতেই পারো নাসির আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন হয়ে কেমন আছো তুমি আপু খুব বেশি সময় হয় নাই আমি আসছি গরমের আর অনেক আরাম অনেক আরাম তোমারটা কত আমারটা দেখাই দিচ্ছি বাকি একটু সময় দাও কাজী আসে আপু সবার কমেন্ট পড়ছো এই যে তোমার কমেন্টটা পড়ে ফেলছি সঞ্জিতা বন্য আপু হ্যাঁ নামের সাথে শেয়ার চিনো কিন্তু তোমার এসেছে তোমার কাছে থেকে দুটা কালার নিচে দুটা কালার আছে শুন থ্যাংক ইউ সো মাছ আর আপু এটা দেখো আপু এটা হচ্ছে গিয়ে তোমার একটু ডার্ক মিষ্টি একটা লাইট মিষ্টি দেখাইছে আর এটা একটু ডার্ক মিষ্টি ঠিক আছে দুইটা মিষ্টি সুন্দর কিন্তু আপু ওকে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবো এগুলি কালার কস রং যাওয়ার কোনো চান্স নেই পুরো খুব আরাম আপু খুব আরাম সত্যি আর এই যে গলার যে কাজ এই কাজগুলি তোমার মানে কাজগুলি তো একবারই স্মুথ সিকোয়েন্স আছে সিকোয়েন্স গুলিও শরীরে বাজবে না ল্যাভেন্ডার কালারটা আরেকবার দেখান ওকে একটু সময় দিন এটার প্রাইসটা আপু পড়ছে আপনার মাত্র ইয়া কি জানো এগারোশো টাকা এগারোশো টাকা আইসক্রিম ড্রেস ল্যাভেন্ডার কালার হচ্ছে গিয়ে আপু একটু দাঁড়ান আচ্ছা আমি পার্সেল চলে যাবে আপু শুধুমাত্র জানাতল আদি বাপু ও যে লাস্ট দিন উইনার হয়েছে আপু হচ্ছে গিয়ে পার্সেলটা পাঠানো হয় না কারণ গতকালকে তো আমাদের অফ ডে ছিল আফকে পাঠাবো এই আর কি বিধি আপু কেমন আছো তারপর যে রুখ দিয়ে যা কমেন্টটা চলে গেল এটা আপু ল্যাভেন্ডার কালারটা ভাইরাল আর মেইন যেই ভাইরাল এটা দিয়েই তো ভাইরাল হয়েছিল না লং টাইমে একটা কালারই সেল করেছি লং টাইম হ্যাঁ মানে লং টাইমে একটা কালারই মানে তিনটা একসাথে বের হয়েছে কিন্তু এটা হিট হয়েছিল হ্যাঁ কিন্তু আমার ভাগ্যে জুটে নাই এটা লাভ এসে কি যে একটা অবস্থা এই যে দেখেন আপনার সালোয়ারটা খুব সুন্দর আপু আর ভাইরাল ড্রেস এমন এক জিনিস আপু পয়রা পয়রা এই যে ইয়ে ঝুমুর যে নিল একবার পুরো একবারে তেনা তেনা করে ফেল কালার ও হয় নাই তেনা তেনা ও হয় নাই মানে আজকে দেড় দুই বছর তো মনে হয় হবেই দেড় বছর প্লাস হবে ও যেমনে পড়ছে মাগ্যমা মানে ড্রেস মনে হয় হচ্ছে গিয়ে ওর কাছ থেকে পলাইতে চাই এমন ভাবে পড়ছে কিন্তু ড্রেসের কিচ্ছু হয় নাই মা গোমা আর একটা ড্রেস আসলে যত যাই বলেন যেটা যে ড্রেসটা আপনার মনে ধরে তারপরে ছিঁড়া না পর্যন্ত ওটা ফেলতে ইচ্ছা করে না হ্যাঁ তো এইগুলি ড্রেস হচ্ছে গিয়ে এরকম কই মাসের প্রাণ না একবারে মহিলা মানুষের মতো সহজে নষ্ট হবে না মরবেও না রেখে দিচ্ছি প্রাইস পড়ছে হচ্ছে গিয়ে এগারোশো পঞ্চাশ ভাইরাল ড্রেস আচ্ছা এবার আমার পরা ড্রেসটা একটু দেখাই দিচ্ছি আমার পরা ড্রেসের বিশেষত্ব হচ্ছে গিয়ে আপু সালোয়ারটার মধ্যে কাজ পাবেন এই রকম ঠিক আছে সালোয়ারটার মধ্যে যে রকম কাজ পাবেন আপু অনেক পাশ দেখেন কতখানি আরে আমার এরকম এক গিব্বা থেকে আর একটু বেশি হবে দেখছেন আপু অনেকখানি চওড়া কিন্তু এই যে দেখেন পুরো ড্রেস এর মধ্যে হচ্ছে গিয়ে কাজ সরি পুরো সালোয়ারটার মধ্যে হচ্ছে কাজ চওড়া করে আচ্ছা সালোয়ার তো আমরা দেখলামই এবার জামাটাপু। জামাটা না এরকম জলপাই কালার কিন্তু লাইট ডিপ শেডিং করে দেওয়া কিন্তু আছে আপুকে লোয়ার পার্টটা একবার বেশি ডার্ক কালার এটা আপু আপনার ড্রেস ফ্রন্ট পার্ট এটা আপু ড্রেস আর ব্যাক পার্টটা এটা অনেক সুন্দর একটা ড্রেস আপু অনেক সুন্দর অনেক অনেক প্রিটি প্রিমিয়াম কটনের মধ্যে হাতাটা ফুল হাতা হবে সেল প্রিন্টের উপর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া কিন্তু আছে খেয়াল করেছেন আমি কি করেছি আপু ড্রেসটা যখন মেক করেছে এই যে আপু দেখেন ড্রেসটা নিচের পশ্চিম ডিপ কালার এই কারণে এই যে মানে ড্রেসের যে নিচের পশ্চিম ডিপ কালার এই ডিপ কালারের কাপড় সাইড সুইড অনেক পরে গিয়েছে না ওই পরা কাপড়টা দিয়ে এই যে এরকম পাইপিনের মতো করে এরকম হচ্ছে কি ইয়া করে দিয়েছে কি বলে লুক করে দিয়েছে এতে করে দেখেন গলার ডিজাইনটা কতটা ডিফারেন্ট লাগতেছে না হ্যাঁ দেখেন এটা এটাকেও দেখেন আর হচ্ছে গিয়ে আমার ড্রেসটা যে বানাইছে এটাকেও আপু দেখেন পুরো মানে ডিজাইনটা বা লুকটাই মনে হয় চেঞ্জ হয়ে গিয়েছে না গলাটার হাইলাইট করছে না এই ডিপ কালারের এই পাইপিনটা বা এই লুকটা ডিজাইনটা সুন্দর লাগছে না অনেক তাপ মানে যে কোনো জিনিসই আপনার বানানোর উপরে হচ্ছে গিয়ে লুক আসবে চেহারা আসবে আর বানানো সুন্দর হলে ওই ড্রেস বারবার পরতে ইচ্ছা করে আর এই ড্রেসটা কমফোর্টেবলও এমনিতেও আপনি বারবার পরবেন খুব আরাম পাবেন ঠিক আছে তো ড্রেসটা আসলে হ্যাঁ আপু আসল এই গেল তাহলে জামাটা বডিতে অনেকখানি কাপড় আছে যেভাবে খুশি ড্রেস মেক করতে পারবেন সালোরের মতো কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি আর ওড়নাটা তো বড় সড়ো আছেই নামাজি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ওনার চারিপাশে আপু আপনার এরকম কুশি কাটা লেস ওয়ার্ক করা এই গেল আমার পরা যে ড্রেসটা এই হচ্ছে কি আমার পরা যে ড্রেসটা তেরোশো বিশ টাকা আপু এটা তেরোশো বিশ টাকা পনেরোশো সত্তর টাকা তো দেয় না এই ড্রেসটা চোদ্দশোর ঘরেই তো নাই তাহলে ওগুলি এক পিস এক পিস না আচ্ছা এই কটা শেষ হইলে একবার বুলেট গতিতে হচ্ছে গিয়ে দিবেন এক পিস এক পিস করে দেখা শেষ করে ফেলবনে এটা কার চাই অর্ডার দিয়ে দিয়ে এটার প্রাইস পড়ছে আপু মাত্র তেরোশো বিশ টাকা যে যে নিতে পারবেন পুরো বাম্পার আমার মতো সুন্দর করে ড্রেসটা মেক করে ফেলবেন ঠিক আছে পাইপিং টাইপিং করে আপু আজকে ডেলিভারি হ্যাঁ 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 উইনার নিব আপু উইনার নিবো আর দেখো তো পাঁচশো রিয়েক্ট হয়েছে তাহলে উইনারটা এক্ষণ নিবো রিয়েক্ট পাঁচশো হয়েছে নাকি তাহলে এখনই আপু ফ্রি ডেলিভারি চার্জের উইনার একজনকে নিব তারপরে একশো টাকা ডিসকাউন্টের একজনকে নিব এই আপু দেখো তো ড্রেসটার কথা মনে আছে কিনা এখন কি দেখবো আপু হইল তো অনেক না ঠান্ডার ভেতরে আইসক্রিম হুম এখন হচ্ছে কি আমরা একটু গরম দেখি পাঁচশো চুয়ান্ন বা কিয়া হে হ্যাঁ আজকে তো আপুরা অনেকগুলি রিয়াক্ট দিয়ে দিয়েছে কিন্তু আপুদের তুলনামূলক আছে কমেন্ট কম যাগে সমস্যা নেই একটা সময় বাড়বে একটা সময় কমবে না সবাই আমরা অ্যাক্টিভ আছি আচ্ছা একটু শেয়ার করে দিয়েন আমি আচ্ছা এই ড্রেসটা দেখাই তারপরে উইনারটা নেব ঠিক আছে আপনারা হাই কমেন্ট করেন হাই কমেন্ট করেন এই একটা ড্রেস দেখাবো দেখায় সবার লাস্টে যাকে পাবো উইনার তাকে নেব হাই কমেন্ট করবেন চরও খাইতে পারেন দুষ্ট না আমাদের মানে ওরা তো হচ্ছে গিয়ে আমাদের আমরা যারা আছি অফিসে তারা তো হচ্ছে গিয়ে আমরা তো আমাদের ডিমান্ড জোনেরই হচ্ছে গিয়ে মেম্বার তা আমরা যদি কমেন্ট করি তাহলে কি আমরা আসলে পাবো আমরা কেন পাবো হ্যাঁ মানে সেই কখন থেকে আপুরা হচ্ছে গিয়ে এত কষ্ট করতেছে আর এখন নাকি আইসা বলতেছে আমি যদি করি তাহলে কি আমি পাবো আল্লাহ এটা আপনি দেখেন হাই হ্যালো কমেন্ট করেন হাই হ্যালো আছি না হাই হ্যালো কমেন্ট করেন তাড়াতাড়ি এই ড্রেসটা দেখেই আমি উইনারটা নিয়ে নেব এখন আমরা জমজম দেখবো এটা মানে কালারটা না অনেক সুন্দর খুব মানে এটা হচ্ছে কি আপনার ইয়া করা আপনার হচ্ছে গিয়ে কে রং তুলি দিয়ে আঁকা মনে হয় এরকম ডিজাইনটা আলিজা মাঝে মাঝে না আর্ট করে আপনাদের সাথে শেয়ার করবো না মানে এখন অনেকটা ভালো ভালো বেটার খুব লাগে তাকাই থাকতে হয়েছে হয়েছে ইচ্ছা করে মানে হয় না ওই রকম কিন্তু যখন হচ্ছে গিয়ে কালার করা শেষ হয়ে যায় বা মানে ইয়াটা কাগজটা যখন শুকায় এরপরে না তাকাইলে দূর থেকে অনেক সুন্দর লাগে আমি শেয়ার করব না আপনাদের সাথে ওর কিছু আর্ট এটা আপু দেখেন সুন্দর একটা রানি কালারের মধ্যে আছে হুম এটার মধ্যে কিন্তু ইনার টিনার পরতে হবে না হ্যাঁ ইনার পরতে হবে না কালারটা স্ট্রং যাবে সফট নরম এটা জমজম পুরো ড্রেস জুড়ে এরকম প্রিন্ট করে দেওয়া এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা আর এটা হচ্ছে গিয়ে স্লিভসের পার্টটা ফুল স্লিভস হয়ে যাবে এই যে দেখেন জামাটার বডি হচ্ছে গিয়ে আশির মতো হবে লম্বাটা ছেচল্লিশ আর এই যে ওড়নাটা একবারে মিহি নরম সফট একটা ড্রেস শাললোট টাপু অনেক ভালো আড়াই গজে কিন্তু আছে হ্যাঁ আড়াই গজে সাললোট কালার কোশ রং যাবে না ওয়াশার রেস্টিকশান ইনার পড়তে হবে না এটা যতজন নেবেন মাত্র নয়শো টাকায় জমজম পেয়ে যাচ্ছেন মিস করবেন না নয়শো টাকা ফার্স্ট ফার্স্ট অর্ডার করেন উইনার নিতে চলে আসতেছি উইনার নিতে চলে আসতেছি আচ্ছা এটা সাড়ে নয়শো টাকা সবার লাস্টে যার কমেন্টটা পাবো উইনারটা আমি তাকে নিয়ে নিব। ঠিক আছে সবার লাস্টে যার কমেন্ট পাবো হাই হ্যালো উইনারটা তাকে নিয়ে নিব রেডি ওয়ান টু নিলাম থ্রি হাই হ্যালো লিখতে হবে ঠিক আছে সবার লাস্টে যাকে পাবো পাইসি পাইসি নিষাদ আফরোজ রানি ঠিক আছে নিষাদ আফরোজ রানী এই যে দেখেন রানী যে এই কারণে আজকে হচ্ছে থেকে উইনার হয়ে হয়ে রাজা গেছে আচ্ছা আফরোজ আপু হ্যাঁ রানি গিয়ে ডেলিভারি চার্জ ফ্রিতে এই লাইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবেন হ্যাঁ ডিসি ফ্রিতে যেহেতু আপনি ডিসি ফ্রি পাচ্ছেন আপনি চাইলে কিন্তু আরো ড্রেস অ্যাড করতে পারবেন এখন এই লাইফ থেকে অ্যাড করেন বা আরেক অন্য কোন লাইফ থেকে অ্যাড করেন সুন্দর করে নেবেন আজকে আপনাদের সন্ধ্যার দিকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে একজনের সাথে আমি পরিচয় সাড়ে সাতটায় লাইফ আমি কিন্তু যাচ্ছি না এখনো আছি কারণ কয়েকটা আমি জমজম ধিপ দেখাবো আপনাদেরকে জমজমগুলির কোয়ান্টিটি কম আছে আপনারাও তাড়াতাড়ি করে অর্ডার করবেন আদারওয়াইজ ড্রেস শেষ হয়ে যাবে আচ্ছা যারা এখন পর্যন্ত আপনারা শেয়ার দেন নাই গ্রুপ শেয়ার আর হচ্ছে গিয়ে প্রোফাইল শেয়ার এখনই শেয়ার বা শেয়ার দেন দিয়ে স্ক্রিনশটটা দিয়ে দেন গ্রুপ শেয়ার প্রোফাইল শেয়ার যারা দেন নাই দিয়ে স্ক্রিনশটটা ইনবক্সে দিয়ে দেন আচ্ছা এটা আপু দেখেন ফুল পিওর কটনের মধ্যে একবারে খাঁটি শুদ্ধ সুতি কাপড় ঠিক আছে কোনো মিক্স নাই পুরো ড্রেসটার মধ্যে এরকম প্রিন্ট করে দেওয়া দেখেছেন প্রিন্টটা কি সুন্দর এটা আমার এত পছন্দ আপু ড্রেসটা এটা লাস্ট টাইম রেস্টক হলো এটা আর রেস্টক হবে না অলরেডি বলে দিয়েছে এটা পু স্লিপদের পাটা আপুরা তাড়াতাড়ি শেয়ার করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি না আরে কেন খেলবেন আপু আমি তো চেষ্টা করছি যে ঘুরে ঘুরে সবাইকে উইনার নিতে হচ্ছেও সবাই ঘুরে ঘুরে উইনার ট্রাই করেন হয়ে যাবেন সবাই তো খেলছে আপু আচ্ছা এটা অল ওভার লুকটা প্রাইস পড়ছে আপু নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ ফার্স্ট 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 অর্ডার করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার ওটা ইয়া করতে থাকে না আমি এটা ঠিক করতেছি এইটা আপু আরেকটা কালার ওই যে পার্পল কালার দেখালাম না ওইটারই আপু আরেকটা কালার এই আপুরা আপনারা এখন আছি নিব এই দুইটা কমেন্ট করেন আছি নিব ঠিক আছে আছি নিব আমি দুইটা ড্রেস দেখাবো এরপরে উইনার নিব একশো টাকা ডিসকাউন্টে একজন আপু উইনার হয়ে যাবেন যে কোনো একটা ড্রেস নিতে পারবেন এই লাইফ থেকে ঠিক আছে আপু একশো টাকা ডিসকাউন্টে তাড়াতাড়ি 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 এই যে দেখেন এইবার মানে লাস্ট আমরা বিগত যেই কয়টা জমজম নিয়েছি আলহামদুলিল্লাহ সব জমজম হিট হয়েছে ঠিক আছে সব কটা জব এখন কমেন্ট করতে হবে শশী সাইমা হ্যাঁ করো কমেন্ট করো আপু এই ড্রেসটা দেখায় জাস্ট আর দুইটা ড্রেস দেখাবো এরপরে উইনার নিয়ে নিব ঠিক আছে তাড়াতাড়ি দিবেন আপনি হ্যাঁ এই গেল ওড়নাটা বড় সড়ো আছে এটা আপু সালোয়ারটা দেখেন এটার একটা পার্পল ল্যাভেন্ডার মিক্স কম্বিনেশন আর এটা আপু কয়েকটা কালার শেডিং এ পিঙ্ক কালারের মধ্যে আছে প্রাইস সেম নয়শো পঞ্চাশ টাকা এগুলি পেয়ার সুতি কাপড় এই মাত্র গিফটের ড্রেসটা হাতে পেয়েছি আরে তোমার তো আমি ইয়া করছিলাম ভিডিও করছিলাম ভিডিও তো এখনো ছাড়ি ড্রেস হাতে পাওয়া গেছে এই যে ইয়ার কি জানো আমিনা বেগম আপুর এটা দেখো তোমার হচ্ছে গিয়ে পোর্টের ড্রেসে এই যে এই প্রিন্টটা থাকবে বাসন্তী কালার কালারফুল হ্যাঁ একটা সুন্দর শেড স্ট্রাইপের মধ্যে এটা আপনার ড্রেস আর ব্যাগ পার্টটা আছে নিব জাস্ট আছে নিব কমেন্ট করতে হবে ঠিক আছে আছে নিব কমেন্ট করতে হবে আর একটা ড্রেস দেখাবো এরপরে উইনার নিব এটা বাসন্তী কালার তার মধ্যে কয়েকটা কালার শেডিং আছে নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মিস করা যাবে না তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে সাড়ে নশো টাকা যে দিচ্ছি আপু জম জম এগুলি রাফ টাফ ইউজ ওয়াশ করতে পারবেন আপু এই ড্রেসটা দেখে কিন্তু উইনার নিব আছি আছি আর নিবো থেকে ঠিক আছে আচি নিব থেকে উইনার নিয়ে নিব এটা আপু খুব সফট একটা লাইট পিঙ্ক কালার পিঙ্ক নাকি মিষ্টি যাই হোক না এটা লাক্স পিঙ্ক কালার মনে হয় এটা আপু স্লিভস এর কয়টা নাম পারেন আপনার কালারের অনেকগুলো অনেকগুলো আচ্ছা এটা হচ্ছে কি আপনার ইয়ার কি যেন বলে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওরনাটা এটা হচ্ছে কি আপু সালোটা তোমার পরে ড্রেসটা সুমন দা সাইডে থেকে আপু ভাইয়া যেই দেখছে না কারণ আমার পরে ড্রেসটা হচ্ছে গিয়ে তেরোশো বিশ টাকা ওকে তেরোশো বিশ ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে ড্রেসটার প্রাইস পড়ছে গিয়ে আপনার ৯৫০ পঞ্চাশ টাকা ৯৫০ পঞ্চাশ এটার কি কালার ওইটা না ডিজাইন অন্য আচ্ছা এখনই আসতেছে উইনার নিতে দাঁড়ান তোমরা থাকো আইতে উইনার নিতে কি আছে আর নিব থেকে রেখে দিলাম একশো টাকা ডিসকাউন্ট দাও তাড়াতাড়ি দাও রেডি ওয়ান টু নিলাম 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 সবার লাস্টে যে থাকবে উইনার আছে ফারিয়া ফারহান আইডি থেকে চাই চাই আছে নিব নিবো চাই একই কথা যাক সমস্যা নাই চাই তো মানে ও লিখেছে আবার চাইও লিখেছে লাস্ট দুইটা কমেন্টই তার হ্যাঁ এই যে যে ফারিয়া ফারহান আপনি হচ্ছে গিয়ে টাকা থেকে কোনো একটা ড্রেস নিতে পারবেন ওকে ফারিয়া ফারহান কংগ্রেচুলেশন এই লাইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবেন একশো টাকা ডিসকাউন্টে আমার পরে ড্রেসটা দেখবেন না একটু দাঁড়ান এখানে দিচ্ছি আচ্ছা আমার পরা ড্রেসটা আপু দেখাই দিচ্ছি তেরোশো বিশ টাকা ঠিক আছে ড্রেসটা বানায় ফেলছে ফ্রি সাইজে যে বানাইছে গলাটা একটু বড় হয়েছে যার কারণ হচ্ছে বারবার নাড়াচাড়া করা লাগতেছে আমার ড্রেসটা এই যে আপু দেখেন আমার ড্রেস হচ্ছে গিয়ে এইটা কিন্তু আমি জানতাম না এটার মধ্যে যে আবার সালোর আছে সালোরে কাজ করা এটা আমি জানতাম না আমি মনে করছিলাম এক কালারের সালোয়ার তো আমি তো আপু সালোয়ার বানাইতে দিই না কারণ আমার কাছে সালোয়ার ম্যাচিং আছে আজকে না এই যে লাইভের আগে দেখলাম যারা এটা সালোয়ারের মধ্যে কাজ আছে কেমন একটা ধোকা খাইলাম তার মধ্যে আবার ধোকা খাইছে কি এই ড্রেসটা এত সুন্দর লাগতেছে মেক করছে কত সুন্দর করে কিন্তু ফ্রি সাইজের বানাইছে যেন ইউজ ড্রেস সেল করা লাগে দেখছেন অবস্থাটা আমি মানে আমার মাপেরও বানাইলো না তো আপু কি করেছে ড্রেসটা দেখেন কি খবর তোমার আদিয়া আর আসছে বাহ বাইরে বৃষ্টি না কালকের ওই জিরে বৃষ্টিতেই হচ্ছে আমার সারা রাত মাথা ব্যথা এইটা দেখেন আপু ইয়া না ওর মাথায় ঘুরতেছে যে একবারও আমার ভবিষ্যৎ হয় না এইটা হচ্ছে কি আপু ড্রেস এর লোয়ার পার্টে মানে ডিপ কালারের শেড তা আমি করেছি কি আপু মানে ড্রেস বানানোর সময় অনেক কাপড় পরে যায় না ওই মানে সাইডের এই ডিপ কালার কাপড় দিয়ে এখানে পাইপিং করে নিয়েছি জাস্ট এই কারণে একটু ডিফারেন্ট মনে হচ্ছে কিন্তু এই ড্রেসটাই কিন্তু এটা হচ্ছে কি সাদা মাটা লাগতেছে গলায় মানে ওর হচ্ছে কি ওর জীবনে রসকস নাই এই কারণে ওরে এরকম হচ্ছে কি লাগতেছে আর আমার জীবনে রসকস তো আছে এই কারণে আমি একটু হচ্ছে কি এটা কালারফুল করছি শুনলে আপনার দৌড়ানি দিব না এটা কাটছে অনেক মন ভেঙে গেল চব্বিশ তারিখ একদিনও আচ্ছা চব্বিশ তারিখ একদিনও উইনার হলাম না আরে আপু হয়ে যাবেন হয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আপু হয়ে যাবেন দেখেন যাই হোক চল আমরা ড্রেস দেখি ফ্রন্ট পার্ট এটা আপনার ড্রেস আর ব্যাক পার্ট আর এটা হচ্ছে গিয়ে স্লিভস এর পার্টটা আমার এই মুহূর্তে মানে খুব মেজাজ গরম লাগতেছে টেইলারের উপরে যে ড্রেসটা মানে আমার মাপের কেন বানাইলো না আর খুব সুন্দর লাগতেছে জানেন এই ড্রেসটা খুব সুন্দর লাগতেছে দেখছেন চমৎকার বানাইছে কিন্তু তাই না ডিজাইনটাও মানে এই ডিজাইন আমার এর আগে করে দেয় না এই প্রথমই করে দিছে এই গেল আপু জামা এটা হচ্ছে গিয়ে ওড়নাটা কাটনের মধ্যে আছে এটাও লাইট ডিপ শেড বড় সড়ো না কিনতে ওনার চারি পাশে চারি পাশে এরকম তোমার খুশি কাটা লেস ওয়ার্ক করে দেওয়া আর এটা হচ্ছে গিয়ে আপো সালোয়ার ঠিক আছে সালোয়ারটার পায়ে চওড়া করে কাজ করে দিয়েছে দেখছেন কত দিক দিয়ে ধোকা খাইছি আমি ড্রেসটা নিজেরও করতে পারলাম না তাড়াতাড়ি অর্ডার করে দেন এই অপরা তাড়াতাড়ি হ্যাঁ লটারি তো খেলছি লটারি খেলছি তাই একটু সামনে আসেন আপনি একটু ডাক দাও তো তারিম ভাবের জন্য সবাই একটু দোয়া করে দেবেন কারণ কি কারণ হচ্ছে কি সে প্রেগন্যান্ট এই কারণে তার জন্য আমরা সবাই দোয়া করবো নাকি যেন সুস্থ সবল থাকে আর সুস্থ একটা বাচ্চা যেন দুনিয়ার মুখ দেখতে পারে এই আমরা সবাই দোয়া করবো দিয়ে কারণ প্রাইস পড়ছে গিয়ে আপনার তেরোশো টাকা তেরোশো বিশ আসো আসো আসো

দাক কথা দেখে মাঝে মাঝে অদ্ভুত তারপর হচ্ছে না আদি না দাক পড়ছ না মানে বাতাস বাইরে যায় কথা বলতে গেলে বাতাস সব বাইরে যায় আচ্ছা দেখছো সবে মনে পড়ছে আমারে ভাবি ভাবি শুরু করে দিছে দিয়েছে নাজবুনহা লিমা তোরা লেখছে যে এই যে আল্লা তাকে খুশি করো বলেছে সব দুষ্ট আমার ঘরে আয়শা আমি শুনাই বলতেছে আমি আল্লাহ ছেলে সব আমার ঘরে ঢুকতেছে সেকেন্ড টাইম আবারও কি ছেলে ইয়া বলতেছে আমার মে আমার মেঝো কি বলেছেন কয়দিন পর থেকে বলবে আমি মেসে রান্না রান্না করতেছি মেয়েরাই তো বাসে সমস্যা নাই দুই ছেলেরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে আমি বোন নিয়ে হুম ছেলে থাকলে দিদি ভালো না নতুন মানুষ হচ্ছে গিয়ে আরো মানে ঘরের মধ্যে আসে

এখন হচ্ছে তাহলে চলে যাই সবাই একটু দোয়া করবেন যাতে সুস্থ থাকি শেষ পর্যন্ত সবকিছু যাতে ভালো মতো যায় নতুন মুখ নিয়ে যাতে সবার সামনে আসবে সাথে আমার সবকিছু মিলতেছে আদিয়ানের বার্থডে আমার বার্থডে সাইমের বার্থডে এখন মানে যে আসবে ইনশাল্লাহ সেও হচ্ছে আপুদের ম্যারেজ মধ্যে না মানে ডেট সব আমরা একসাথে পালন করব

বাইরে তো বাসা আজ টু জেসি আপমিয়া যে ওনার হচ্ছে পার্সেলটা একটু আপডেট নিতে যে কই আছে। হ্যাঁ। দোয়া করার জন্য। আচ্ছা, চল এবার হচ্ছে গিয়ে এবার হচ্ছে কি আমরা আবার চলে যাই। ওর না আবার আমি না বলছিলাম কি ওটা দেখে যে মেয়ে হবে মনে হয় এবার। কিন্তু মানে সত্যি কথা আমি যে এরকম বলতেছি এই কারণে ও না আল্ট্রা লাস্ট করছে। তখন হচ্ছে গিয়ে জানছে জেনে নিছে তো এবারও বলতেছে যে ছেলে হবে ঠিক আছে তা এখন মানে ওদের কোনো ইয়া নাই যে হোক যেটা খুশি হোক সুস্থ হইলেই হয় তাই না ছেলে মেয়ে যাই হোক তো এখন আমি যে বলতেছিলাম যে মেয়েই হবে মেয়েই হবে তা এখন হচ্ছে তাই কি যে ছেলে তো এই কারণে বললাম যে আর হবে না আমার কথা মতো যখন যার কথা বলছে এরকম তাই হচ্ছে মানে বিপরীত হয়েছে উল্টা হয়েছে কিন্তু এখন প্রশ্ন আছে আলটা যে করছে মনে হয় ডাক্তারটা মনে হয় মানে মনে করেন যে ডাক্তারটা মনে আন্দাজের উপরে বলছে কারণ তো হচ্ছে গিয়ে কারণ তো হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আছে কারণ হচ্ছে গিয়ে আমার এখানে একটা ভাইও আছে আমার এখানে একটা বোনও আছে তো বলতে তো পারতেছি না হ্যাঁ ওরটুক হাইটই থাক হ্যাঁ এটা স্লিভসের প্যাডটা কটনের মধ্যে আছে বড় সরো কাপড় কামিজও বানাতে পারবেন আবার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে কি গোলজামাও বানাতে পারবেন আপু তোমার কি হয় ছোট ভাইয়ের বউ ও আমার কাজিন তো কাজিন হচ্ছে মানে কাজিন হচ্ছে গিয়ে আমার ছোট তো ওর বউ তাহলে তো তো ছোট ভাইয়ের বউই এটা যার চাই অর্ডার করে ফেলবেন আপনার সাথে আদিয়ানের কথা হয়েছে না হ্যাঁ পাকায় ফেলে না প্রাইজ পড়তেছে গিয়ে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলে এইটা দেখে যার চাই অর্ডার করে ফেরা আমি ফোন দিলে সামনে কোনো কাজে রাত্রে ভিপি ফোন দিবা না এখন রাখো খেলি পট করে পেটে দিবো আর এক সেকেন্ডও রাখবো না সাইম আমি না অনেক সময় আমি যারা ফোন দিই কাজেই রুমা আপু থ্যাংক ইউ সো মাচ ছেলে হবে দেখে বোঝা যাচ্ছে তাই না আমার কাছে কেন জানি না মনে হয়েছিলো মেয়ের মেয়ে যাই হোক হোক কিছু একটা তো হবে আল্লাহ হচ্ছে গিয়ে সুস্থ সবল দেখ এটা তো সাইডের প্যানেলটা এটা দিয়ে ডিজাইন হচ্ছে গিয়ে করতে পারবেন পুরোটা ড্রেস এরকম হচ্ছে গিয়ে সুন্দর প্রিন্ট করে দাওয়া আছে ব্ল্যাক কালারের মধ্যে এই গেল হচ্ছে গিয়ে আপনার ব্যাক পার্টটা এটা হচ্ছে যে 슬리브즈 আর পার্টস ফুল 슬리브স হয়ে যাবে যা আমাতে তো কাপড় অনেক আছে যা আমরা এক পিস এক পিস ড্রেস যা খাইছেন না বাড়িটা এক পিস এক পিস ড্রেস গলি মনে দেখতে পারবো না কি বাজে কয়টা দেখো তো কালারটা দেখাও হলে আচ্ছা একটা দেখায়া কালার ইয়া দেখাই এটা কাট চাই অর্ডার দিয়ে দেন প্রাইস পড়ছে কি আপনাদের 950 টাকা 950 আপুরা যারা যারা স্ক্রিনশট অলরেডি দিয়েছেন তারা তো দিয়েছেন আর দিয়ে না স্ক্রিনশট কারণ হচ্ছে গিয়ে অলরেডি আমাদের লটারির জন্য নাম নেওয়া হয়ে গিয়েছে এ লাইফ থেকে যারা কিনা লাইফ চলাকালীন সময় প্রোফাইল শেয়ার আর গ্রুপ শেয়ার স্ক্রিনশট দিয়েছেন নাম নেওয়া অলরেডি হয়ে গেছে এখন আর দিয়ে না এখন কেউ দিলে কিন্তু নিব না অনেক টাইম পেয়েছেন আপনারা আজকে দেখেছেন আপনার এটার প্রাইস পড়ছে নয়শো টাকা আপু নয়শো টাকা আচ্ছা সবগুলো ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা আপু দেখেন পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার পুরো ড্রেস এরকম কটন প্রিন্ট করে দেওয়া আছে মাথা ব্যথা করতেছে দেখছেন এখন পর্যন্ত ব্যথাটা কমতেছে না মাথা ব্যথাটা আপনার স্লিভস পয়েন্টটা স্লিভসটা আপনার ফুল স্লিভস হয়ে যাবে জামার বডি লম্বা গোল জামা কামিজ যেটা খুশি মেক করতে পারবেন এই যে ওড়না ঠিক আছে ওড়নাটা বড়সড় কিন্তু আছে এটা সালোয়ারটা সালোয়ারটা কটনের মধ্যে থ্রি পিস মাত্র দিচ্ছি কততে আপনাদেরকে ইয়াতে এই কি যেন নশো টাকা নয়শো পঞ্চাশ আজকে এত কথা বলছি দামে ভুলে গেছি লাইভের শুরুতে স্ক্রিনশট দিয়েছে হ্যাঁ যারা যারা দিয়েছে স্ক্রিনশট সবার নামই লিখেছে আপু সবার নাম লিখেছে আচ্ছা আমার পরে ড্রেসটা না শেষ পেশ আবার একটু দেখাই দিই ওকে এই যাবো হ্যাঁ চারটে দশ বেজে গেছে অনেক সময় নিয়ে এসে এই লাইভের আমি সাড়ে সাতটায় এরপরে আবার লাইভ সাড়ে সাতটা সারপ্রাইজ আছে দুই দুইটা দেখাবো কিন্তু কেউ মিস করেন না হ্যাঁ কলার এখানে এমব্রয়ডারি সিকোয়েন্স আমার মতো এরকম কালারফুল করে ফেলতে পারবেন ডিজাইন ডিজাইন করে এই কাপড়টা কিন্তু আমি এই যে এখান থেকে নিয়েছি এখান থেকে নিয়েছি হ্যাঁ তো একবারে মজবুত জড়োয়া কাজ করে দেওয়া আছে এটা আপু ড্রেসের ব্যাকপাটা হাতাতে আবার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ফুল হাতাই হয়ে যাবে এই যে দেখেন ফুল হাতা আমি ফোর কোয়ার্টার করে বানাইছি শিপ আপু কামরুন নয় আপু হ্যাঁ ইয়ার তোমার তো ইয়া হয়েছে নামের সাথে তো শেয়ারের চিহ্নও আছে তারিন মিষ্টি খাবে নাকি আমাদের খাওয়াবে আপু হানিফুল ইসলাম ভাইয়া আগে সুস্থ সবল একটা বেবি আসুক দেখি আমরা তারপরে হয় খাওয়াবো না হলে খাবো দুটার একটা তো হবেই কিন্তু হবে ইনশাল্লাহ এটা হচ্ছে কেন সালোয়ারটা সালোয়ার পায়ে এরকম কাজ করে দেওয়া কিন্তু আছে আমার পরার ড্রেস এটা প্রাইস পড়ছে গিয়ে আপনার মাত্র তেরোশো টাকা এটা আমি পরে আসছি আপু তেরোশো বিশ টাকা মিস করেন না এটা অনেক সুন্দর একটা ড্রেস কাপড়টাও অনেক ভালো আপু তাড়াতাড়ি অর্ডার করি ড্রেস অনুযায়ী অনেক রিজনেবল প্রাইসে কিন্তু পেয়েছেন হ্যাঁ এইটার হ্যাঁ দেন একটা আপু কয়েকটা সাড়ে নশো টাকা জমজম আমি দেখাবো আপুরে এগুলি না এক পিস এক পিস করে যে নিবেন একজন করে আপুরাই নিতে পারবেন এক এক কালার একটা না পেলে আরেকটা নিয়ে নিবেন ঠিক আছে যেমন এই যে ফ্লোরাল মনে আছে এটার যে অনেকগুলি কালার আমরা পেয়েছিলাম এগুলি সব এখন এক পিস এক পিস যে নিবেন একজন করে আপুরাই নিতে পারবেন যেমন কি না এটা আপু আপনার হচ্ছে গিয়ে প্রাইজ পড়ছে নয়শো পঞ্চাশ টাকা এটা কালার যাবে না আপু কালার যাবে না ঠিক আছে কালার যাবে না কি প্রাইজ নয়শো পঞ্চাশ তাড়াতাড়ি প্রাইজ নয়শো পঞ্চাশ এই গেল আপু একটা একটা সেভ আপনি এটা দিতে থাকেন আর আরেকটা আমার কাছে এটা দেন আপনি আরেকটা হচ্ছে গিয়ে ওপেন করতে থাকেন প্রাইজ পড়ছে আপু নয়শো পঞ্চাশ চাইছিলাম যে মানে খালি রকম দেখাই দিব সব কয়টা এখন আবার হচ্ছে গিয়ে দেখানোর জন্য দিতেছে দেখতে না অবস্থা এগুলি সব এক পিস এক পিস করে আছে এটা দেখেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সাড়ে নয়শো টাকা এক পিস যে নেবেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন এক পিস করে আছে কিন্তু হুম তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস পড়ছে ৯৫০ পঞ্চাশ টাকা এক পিস এক পিস এক পিস যে নেবেন একজন করে আপুরাই পাবেন ঠিক আছে এক পিস এক পিস করে ব্লু দেখলাম মিষ্টি দেখলাম

এটার হচ্ছে গিয়ে রানী দেখলাম তারপর হচ্ছে গিয়ে পার্পল দেখলাম সি গ্রিন দেখলাম আর হচ্ছে গিয়ে এটা ব্ল্যাক এক পিস এক পিস ফ্লোরাল জমজম সাড়ে টাকা এইটার মধ্যে আপু জামদানি প্রিন্ট এটার মধ্যে পাবো আমরা দুইটা কালার এক পিস এক পিস এই যে আপু জামদানি প্রিন্টের মধ্যে এটা পার্পেল ব্যাক পার্ট এটা হাতাটা আপু ফুল হাতা দিতে পারবেন সাইডে প্যানেল আছে সুন্দর ডিজিটাল প্রিন্টের প্যানেল ডিজাইন করতে পারবেন ড্রেসে সালোয়ারে

পলক ফেলতে ফেলতে আমার দেখানো শেষ হয়ে যায় কারণ এক পিস ভাই টানাটানি মারামারি হোক আমি চাই না একটা না পেলে আরেকটা নিয়ে নিয়ে ঠিক আছে আপু প্রাইস পড়ছে আপনার মাত্র নয়শো টাকা রেখে দিচ্ছি ব্যাস এই হচ্ছে গিয়ে আরো একটা এটা লাস্ট ড্রেস আমাদের এই লাইভের যেতে যেতে একজনকে উইনার নিয়ে যাব সবার লাস্টে যে কোনো একটা কমেন্ট পেলেই হবে যে কোনো একজন হচ্ছে গিয়ে পেলেই হবে সবার লাস্টে যাকে পাবো উইনার তাকে নিয়ে যাব এতক্ষণ আমাকে সময় দিলেন হ্যাঁ এর জন্য তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে এটা একটাই আছে একজন আপু নিতে পারবেন মানে যে নেবেন এইটাই যেমন নিয়ে নিতে হবে এই আর কোনো পিস নাই এটার ওড়নাটাও সুন্দর জামাটাও সুন্দর ব্ল্যাক এর মধ্যে আছে এটা সালোয়ারটা প্রাইস পড়ছে গিয়ে কত মাত্র নয়শো টাকা 9৫০ পঞ্চাশ ফার্স্ট অর্ডার করবো একটা জমজম রেখে দিচ্ছি এবার হচ্ছে গিয়ে আসেন উইনার নেই তার আগে একটা কথা বলি আপনাদের বেসিক যেসব ইনফরমেশন আমাদের ঢাকা ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকাকে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাবো পিন পোস্ট করা কিন্তু আছে আমাদের নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার ভুলেও নগদ বিকাশ করবে না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নিব না আর 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 হচ্ছে গিয়ে ঢাকার বাইরের আপুরা অবশ্যই নগদ বা বিকাশ করবেন রিচার্জ মোবাইল রিচার্জ করবেন না তাহলে আপনার টাকা ফেরতও পাবে না অর্ডারও কনফার্ম করা হবে না বারবার লাইভে বলে দিচ্ছি মেসেজে বলে দিচ্ছি তারপরেও যদি কেউ মোবাইল রিচার্জ করেন টাকা ফেরত পাবেন না অর্ডারও কনফার্ম হবে না কারণ কেন আপু দিব মোবাইল রিচার্জের টাকা আমার নিজেরই খা মানে কথা বলা সারা আপু কোনো কাজের না আর আপু সারাক্ষণ এরকম বগর বগর করে আপু লাইভে কাম কাজ করে এরপরে কি আরেক খাজুরা আলাপ পারার মনে করেন আমার কি সময় হয় বলেন তো আমার এই টাকাটা কাজে লাগে না প্লিজ মোবাইল রিচার্জ করবেন না ভুল করেও। ঠিক আছে আমি সুন্দর করে বলে দিলাম একটু শুনবেন আপু আচ্ছা যেমন ধরো জমজম পরে লাইভ দেখছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ নাহিদ নাহার আপু জমজম অনেক আরাম আচ্ছা চলেন সবার লাস্টে যাকে পাবো উইনার তাকে নেবো দুইশো টাকা ডিসকাউন্ট একটা ড্রেস নিতে পারবে এই লাইভ থেকে যে কোনো একটা রেডি ওয়াল টু নিলাম মিসিস সবার লাস্টে যে থাকবে কে আছে যে কোনো একটা কমেন্ট থাকলেই হবে আলিম সিকদার আপু কংগ্রাচুলেশন এই যে দেখেন আলিম টাকা উন্টে এই লাইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবে আলিম সিকদার আপু কংগ্রাচুলেশন আপু এই লাইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবা আলিম শিকদার আপু দুশো টাকা ডিসকাউন্টে আচ্ছা যারা যারা আপনারা শেয়ার করেছেন ইয়াটা একটু বন্ধ করে দেন তো এইটা কষ্ট করে যারা যারা আপনারা গ্রুপ শেয়ার করেছেন আর প্রোফাইল শেয়ার করেছেন স্ক্রিনশটটা তো দিয়েছেন লটারির জন্য তাদের নাম নেওয়া হয়েছে আমাদের নেক্সট লাইভ সাতটার দিকে আপু আমার কারেন্ট চলে গেছে আমার আমার এখানে এখনো যায় নাই আপু আমি চলে যাচ্ছি তার আগে আচ্ছা আজকে হচ্ছে ফ্রি ডেলিভারিতে উইনার হয়েছে নিশাত আফরোজ রানী আপু ফারিহা ফারহান আইডি থেকে আপু হচ্ছে কি একশো টাকা ডিসকাউন্টে উইনার হয়েছে আলিম শিকদার আপু দুইশো টাকা ডিসকাউন্টে উইনার হয়েছে আপনারা এখন একটু ইনবক্সে নক দেন কোন কোন ড্রেস নিবেন জানায় দেন বা বলেন যেই লাইভে আপু কি কি ড্রেস দেখাইছে একটু পিকচার দেন আপনাদেরকে পিকচার দিয়ে দিবে দিলে ওখান থেকে সিলেক্ট করে দেন আপনাদের ড্রেস আলাদা রেখে দিবে বা পাঠায় দিবে ওকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ ও আল্লাহ হাফেজ